বন্ধুগণ, ডেভেলপমেন্ট ড্রিম চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা যেখানেই থাকি না কেন, আমাদের কাছে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। কেউ ঘরের ছাদে, কেউ বারান্দায়, কেউ জমিতে, প্রতিষ্ঠানের আঙ্গিনায়, রাস্তার পাশে আমরা গাছ লাগিয়ে যাচ্ছি। কেউ শখের বসে, কেউ পারিবারিক চাহিদা পূরণের জন্যে, কেউ গাছ লাগিয়ে থাকি বাণিজ্যিকভাবে। এইসব ক্ষেত্রে আমরা কখনো ফুল, কখনো ফল, কখনো বনজ, আবার কখনো ওষুধি গাছের চারা লাগিয়ে থাকি। আজ আমরা এসেছি যশোর জেলার মনিরামপুর উপজেলার গোদা বাজার সংলগ্ন বলিয়ানপুর গ্রামের জিয়াউর রহমানের নার্সারি। যশোরের মনিরামপুর উপজেলার কোয়াদা বাজার সংলগ্ন এলাকাটিতে নিবিড়ভাবে গাছের চারা তৈরির কার্যক্রম সম্প্রসারণ করেছে, যেটা আমাদের গাছ লাগানোর চাহিদা পূরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। চলুন দেখি জিয়াউর রহমান তার নার্সারিতে কী কী চারা উৎপাদন করেছেন। এখানে তিনি দেখুন পেয়ারার চারা উৎপাদন করেছেন। পেয়ারা গাছে ইতিমধ্যেই পেয়ারা ধরেছে এবং চারাগুলি খুবই সতেজ। আপনার এই চারাগুলি দেখলে খুবই ভালো লাগবে এবং গাছ লাগানোর তাগিদ তৈরি হবে। প্রচুর পরিমাণে পেয়ারা ধরেছে চারাগুলিতে। এই মুহূর্তে আপনি এই গাছটি লাগিয়ে পেয়ারার ফল উৎপাদন করতে পারেন। অনেকেই বাণিজ্যিকভাবে পেয়ারা চাষ এই অঞ্চলে শুরু করেছে। এছাড়াও বিভিন্ন অঞ্চল থেকে তারা আসছে পেয়ারার চারা সংগ্রহ করার জন্য এবং তারা এখান থেকে চারা সংগ্রহ করছে। এছাড়াও তিনি এখানে আমলকির চারা উৎপাদন করেছেন, যেটা আমাদের ভিটামিনের সি পূরণে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি তিনি উৎপাদন করেছেন আমড়ার চারা। আমড়ার চারাগুলি দেখেন খুবই সতেজ। এই চারাগুলি দেখে বোঝা যায় তিনি অত্যন্ত যত্ন সহকারে চারাগুলি তৈরি করেছেন। এছাড়াও তিনি তৈরি করেছেন মেওয়ার কলম। মেওয়া প্রধানত আতা গাছের উপর মেওয়ার ডাল লাগিয়ে এই কলম প্রস্তুত করা হয়। এর পাশাপাশি তিনি তৈরি করেছেন কৃষ্ণচূড়ার চারা, যেটা ফুল এবং বনজ চাহিদা পূরণে, বৃক্ষ চাহিদা পূরণে ভূমিকা রাখবে। এছাড়াও তিনি আরও ছোট চারা উৎপাদনের কার্যক্রম হাতে নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি নার্সারিতে লোকজন কাজ করছে এবং পাশে আতার চারা উৎপাদন করেছেন। অনেক আতার চারা পাশে তিনি আরও অন্য বেডে চারা প্রস্তুত করছেন। পরবর্তীতে এই চারার উপর ভিত্তি করে তিনি এই চারাতে কলম দিয়ে অন্য চারা উৎপাদন করবেন। এইভাবে প্রতিনিয়ত এখানে চারা উৎপাদনের কার্যক্রম অব্যাহত আছে। এখানে দেখা যাচ্ছে তিনি পেয়ারার চারা উৎপাদন করেছেন। পেয়ারার চারাগুলি এবার সম্ভবত এটার পরিচর্যা করছেন। এই চারা পরবর্তীতে এই চারার উপরে হয়তো কলম দিবেন। কলমের মাধ্যমে আরও উন্নত জাতের পেয়ারার চারা তৈরি করবেন। এখানে জিয়াউর রহমান তার নার্সারিতে কাজ করছেন। প্রতিনিয়ত প্রাণন্ত পরিশ্রম করে এই চারাগুলি তারা উৎপাদন করছে এবং এই চারা পৌঁছে যাচ্ছে বাংলার বিভিন্ন প্রান্তে। বিভিন্ন প্রান্ত থেকে তারা অনলাইনে চারার চাহিদা দিচ্ছে। আপনিও জিয়াউর রহমানের নার্সারি থেকে চারা সংগ্রহের জন্য অনলাইনে যোগাযোগ করতে পারেন, মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, যে কোনোভাবে আপনি আপনার চারার চাহিদা দিতে পারেন, আপনার চারা আপনার কাছে পৌঁছে যাবে। এই ক্ষেত্রে এই অঞ্চলের যারা নার্সারি চাষি তারা খুবই আন্তরিক আপনার চারা পৌঁছানোর ক্ষেত্রে, আপনার চারার নিরাপত্তা বিধানের ক্ষেত্রে খুবই আন্তরিক। আপনি আপনার বাগান করার ক্ষেত্রে, ফলের বাগান করার ক্ষেত্রে, ফুলের বাগান করার ক্ষেত্রে এই অঞ্চল থেকে আপনি চারা সংগ্রহ করতে পারেন। জিয়াউর রহমান তাদেরই একজন। তিনি দেখেন আন্তরিকভাবে কাজ করছেন তার নার্সারিতে। এইভাবে
প্রাণান্ত পরিশ্রম করে প্রতিনিয়ত এই চারাগুলির যত্নের মাধ্যমে, পরিচর্যার মাধ্যমে চারাগুলি তিনি সুন্দরভাবে উৎপাদন করছেন। আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি তিনি উৎপাদন করেছেন পাতাবাহারের চারা। এই পাতাবাহারের চারা আমরা অফিস অঙ্গনে, বাড়িতে, বিভিন্ন জায়গায় আমাদের ফুলের চাহিদা পূরণে এবং আমাদের মনোরঞ্জনের চাহিদা পূরণে এই চারাগুলি যথেষ্ট ভূমিকা রাখবে। পাশাপাশি এই চারাগুলি বাংলার বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। প্রতিনিয়ত এই অঞ্চলের নার্সারি চাষিরা বিভিন্ন প্রান্তে পৌঁছে দিচ্ছেন। বিভিন্ন অঞ্চল থেকে ট্রাক আসছে এবং অন্যান্য যানবাহনে এই চারাগুলি তারা বিভিন্ন প্রান্তে পৌঁছে দিচ্ছেন। আশা করি আপনার চারা সংগ্রহের ক্ষেত্রেও কোনো প্রকার বাধার সম্মুখীন না হয়ে আপনি চারা সংগ্রহ করতে পারবেন এই অঞ্চল থেকে। ধন্যবাদ সবাইকে।